এর আগে বহুবার তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে ট্রিপে যাওয়ার আগে কোন কোন জিনিসগুলো এসেনশিয়াল, তো প্রিপারেশন ব্লগ আজকের এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শর্টিলার লাইফ উইথ এএসআর। আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে ট্রিপে যাওয়ার আগে কোন কোন জিনিসগুলো নিয়ে যাওয়াটা জরুরি বা কোন কোন জিনিসগুলো আমি নিয়ে যাই। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক। তো এখানে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো অলরেডি বার করে নিয়েছি আমার আলমারি থেকে। আলমারিতে এইগুলো এক জায়গাতে সব গুছিয়ে রাখা থাকে, যার মধ্যে এগুলো কিছু রয়েছে প্লাস্টিক যেগুলো খুব কাজে লাগে। ব্যাগগুলোকে মোড়ার জন্য এই যে এই ব্যাগটা আমি নিয়ে যাই আমার সঙ্গে অ্যাজ আ টেল ব্যাগ, আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর এই প্লাস্টিকগুলো দিয়ে এই ব্যাগটাকে কভার করে নিই, যাতে বৃষ্টি বৃষ্টি আসলে বা ধুলো যাতে না লাগে। আর এইগুলো আমার ব্যাগের মধ্যেই থাকে, যাতে পরা জামা কাপড় বা নোংরা হয়ে যাওয়া জামা কাপড়গুলো আলাদা করে রাখা যায়। চলো এগুলোকে সাইড রাখি। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ল্যাপটপের ব্যাগ। আমি ল্যাপটপটা ক্যারি করি কারণ আমার কাছে যে মেমোরি কার্ডগুলো রয়েছে ওগুলো 64 GB 32 GB, এটা শেষ হতে বেশিক্ষণ লাগে না। তো এই ব্যাগটা আমি সঙ্গে নিয়ে যাই। এছাড়া এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাইডিং গিয়ার্স, দেখো এগুলো হচ্ছে লেগ গার্ড। এছাড়া রাইডিং জ্যাকেট আমার আলাদা রাখা রয়েছে। এই হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগ। এই ট্যাঙ্ক ব্যাগের মধ্যে আমি যাবতীয় যা জরুরি জিনিস মানে কাছাকাছি যেগুলো রাখতে লাগে সেগুলো আমি এর মধ্যে রেখে দিই, যার মধ্যে এই যে এখন যেটা দিয়ে শ্যুট করছি DSLR, এটাও এর মধ্যে থাকে। এছাড়া গাড়ির কাগজপত্র বা টুকটাক পাওয়ার ব্যাঙ্ক, ফোনের চার্জার, সমস্ত কিছু এই ব্যাগের মধ্যেই রাখি। আমি অ্যাকচুয়ালি একটা লিস্ট বানিয়ে রেখেছিলাম যে ট্রিপে যাওয়ার আগে কী কী জিনিসগুলো আমি নিয়ে যাবো, তার জন্যে সিকিম যাওয়ার আগে বানিয়েছিলাম। আনফর্চুনেটলি সেটা এখন আর খুঁজে পাচ্ছি না, যেটা হয় আর কি, প্রয়োজনের সময় কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, ট্রিপে বেরিয়ে বেরিয়ে অভ্যাস হয়ে গেছে মোটামুটি, তাও আমি চেষ্টা করছি কারণ কিছু জিনিস অলরেডি বার করে নিয়েছি। তো চেষ্টা করছি লিস্ট ছাড়াই জিনিসপত্রগুলো নিয়ে নেওয়ার, আর হয়ে গেলে তারপর আবার একটা লিস্ট বানিয়ে নেবো। আমি জানি ওটা পেয়ে যাবো, কিন্তু সব হয়ে যাওয়ার পর লাস্টে গিয়ে পাবো। তো বন্ধু, ফাইনালি আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখানে একটা জ্যাকেট নিয়েছি, এটা ব্যাগে ভরে নেবো। আর এছাড়া এখানে জামা প্যান্ট যেগুলো নেওয়ার নিয়ে নিয়েছি, একটা রেনকোট নিয়ে নিয়েছি, আর এখানে একটা টি শার্ট আর একটা প্যান্ট, আর এই জিনিসগুলো পরে যাবো। এখানে যা কিছু দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সমস্ত ইলেকট্রনিক্স জিনিস যেগুলো আমি সঙ্গে করে নিয়ে যাবো। এখানে পাওয়ার ব্যাঙ্ক, গোপ্রোর এক্সট্রা ব্যাটারি উইথ চার্জার, গোপ্রো ক্যামেরা ব্যাটারি চার্জার, আর এই যে পাউচটা রয়েছে এর মধ্যে সমস্ত তারগুলো রয়েছে, মানে এর এর এই তারগুলো ভরে নেবো এর মধ্যে, সব এক জায়গায় রাখলে হারায় না আর কি। আর এই হচ্ছে ল্যাপটপ, যেটাকে নিয়ে যেতে হবে, কিছু করার নেই, এটা তো সবচেয়ে ভাইটাল জিনিস। এছাড়া এইটা হচ্ছে কলিং, রাত্রিবেলা বা ভোরবেলা যে পোকামাকড়গুলো হেলমেটের কাছে লাগবে আর কি, ওগুলোকে কাটানোর জন্যে। এটা স্যানিটাইজার, আর এর মধ্যে টুকটাক মাজন, তেল, শ্যাম্পু এই সমস্ত থাকে, ব্রাশ এই সমস্ত কিছু। তো বন্ধু, এখন ঘড়িতে বাজে 8:44। এখানে ল্যাপটপের ব্যাগ রেডি রয়েছে, ব্যাগে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, খালি ল্যাপটপটা নেওয়ার রয়েছে। আর ট্যাঙ্ক ব্যাগ এখন আমি গুছিয়ে ফেলেছি অলরেডি। ল্যাপটপেতে এখন আমি গোপ্রোর যা ফুটেজ রয়েছে সেগুলো এখানে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ ল্যাপটপে আমার বেশি মেমোরি নেই। এই ফুটেজগুলোকে নিয়ে আমি ডেস্কটপে রেখে দিয়ে যাব। আর বাকি ব্যাগ তো রেডি রয়েছে। তো ব্যাগ তো গোছানো হয়েই গেছে মোটামুটি, এবার হচ্ছে গাড়ি ধোয়ার পালা। এখানে আমি ট্যাপ লাগিয়ে দিয়েছি, মানে ট্যাপেতে পাইপ লাগিয়ে দিয়েছি, আর গাড়ি মোটামুটি ভালোই নোংরা হয়েছে। তোমাদেরকে তো দেখানো হয়নি আমি এই জিনিসটা করিয়েছি গাড়িতে স্টিকারিং, চ্যানেলের নাম। তো চলো গাড়িটাকে ফটাফট ধুয়ে নেওয়া যাক। তো বন্ধু, গাড়ি সকালবেলা ধোয়াধুয়ি হয়ে যাওয়ার পর আরও কিছু কাজ ছিল, কারণ বুঝতে পারছো কালকে সকালবেলা বেরোবো। তো সেই জন্যেই টুকটাক কিছু কাজ ছিল যেগুলো আমি করছিলাম, আর করতে করতে বেলা গড়িয়ে দুপুর 2 বেজে গেছিলো। তো তারপর আর ভিডিও করা হয়নি। আর এখন লাস্ট যে কাজটা বাকি রয়েছে সেটা হচ্ছে ওই যে গাড়ি পিছনে রাখাই রয়েছে, গাড়িটা নেব, গাড়িতে চেন লুপটা করে রাখবো, চেন ক্লিন, চেন লুপ দুটোই করে রাখবো, কারণ কালকে সকালবেলা একদম বেরিয়ে যাবো। সকালের জন্য কোনো কাজ ফেলে রাখবো না। ব্যাগ গোছানো ডান, গাড়ি ধোয়াধুয়ি হয়ে গেছে, খালি চেনটা লুপ করা রয়েছে, চলো সেটাও করে নেওয়া যাক। তো গাড়িতে লিউপ করাও ডান, আমার সমস্ত গোছানো হয়ে গেছে। তো ফাইনালি সমস্ত কিছু রেডি, কালকে সকালবেলা জাস্ট উঠবো। সকাল বলতে একদম ভোর 3:30-3:30 সময় উঠবো, আর ব্যাস তারপর বেরিয়ে পড়বো। চেনা রাস্তা, অসুবিধা কিছু হবে না। এর আগে আমি মিরিক গেছি, মিরিক যাওয়ার সময় যে রাস্তাটা ধরেছিলাম সেই রাস্তাটা আমি নেব না। কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু সেটা এই ব্লগে আর নয়, কালকের মানে রাইড ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি জানি খুব ছোট্ট, খুব একটা শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও ছিল, কারণ এই ভিডিওটা করার একটাই কারণ, সেটা হচ্ছে কালকের জন্য আমি আর কোনো কাজ ফেলে রাখতে চাইছি না। সকালবেলা উঠবো, রেডি হবো আর বেরোবো, ব্যাস এইটুকুই।
তো চলো এই ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা বাজিয়ে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে ডাইরেক্ট রাইড ব্লগে। চলো টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই।